আসসালামু আলাইকুম, হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিতে শিখো এসএসসি 22 শর্ট সিলেবাসের ম্যাথমেটিক্স কোর্সে। তোমাদের সাথে মেন্টর হিসেবে আছে আমি মুশফিকুর রহমান ধ্রুব, আর আজকে আমরা আলোচনা করব অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারা নিয়ে। চলো স্টার্ট করা যাক। ভাইয়া পুরা, প্রথমেই বলা হয়েছে অনুক্রম জিনিসটা কি। যখন একাধিক রাশিকে একটা বিশেষ নিয়ম অনুসরণ করে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে ওই রাশিগুলোর পূর্বের পদ আর পরের পদের মধ্যে সম্পর্কটা কি এটা বোঝা যায়, তাকে বলা হচ্ছে অনুক্রম। চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। এই যে এখানে দেখো 1, 3, 5, 7 ডট ডট ডট, এটা বিজোড় সংখ্যার একটা সেট। যদি খেয়াল করো ভাইয়া পুরা, দেখবা এখানে প্রত্যেক দুইটা করে পদের মধ্যকার পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ পূর্বের পদ আর পরের পদের পার্থক্য কত, 2 সমান। তাই ভাইয়া পুরা, এটাকে যেহেতু আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সাজিয়েছি, তাই এটা একটা কি ভাইয়া পুরা, অনুক্রম। খেয়াল রাখবা যে অনুক্রমের জন্য আমরা এরকম একটা সাধারণ পদ দিয়ে প্রকাশ করি, 2n বা যে কোনো একটা কিছু, আর অনুক্রমের পদ সংখ্যা সবসময় অসীম হয়, এটার কোনো শেষ নাই। পরে যেটা বলছে ধারা কাকে বলে, অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে পাওয়া যায় ধারা। ভাইয়া পরে দেখো, অনুক্রমে আমরা কী করছিলাম, কমা দিছিলাম, আর এই ধারার মধ্যে কীভাবে যে আস্তে কমার বদলে যদি আমরা প্লাস চিহ্ন ইউজ করি সেটাকেই বলা হয় হচ্ছে ধারা। ভাইয়া পরে দেখো, এই যে প্রথম যে ধারাটা, প্রত্যেক দুই পদে পার্থক্য হচ্ছে 2 করে, সো এখানে প্রত্যেক দুই পদের মধ্যে পার্থক্য সমান। মনে রাখবা এই ধরনের ধারাকে বলা হচ্ছে সমান্তর ধারা। এই ধরনের ধারাকে কী বলে ভাইয়া পুরা, সমান্তর ধারা। আর দেখো দ্বিতীয় যে ধারাটা, প্রত্যেকটা পদের মধ্যবর্তী অনুপাত সমান, 4/2, 2/8, 4/2, 16/8, 2, এই ধরনের ধারাকে বলে ভাইয়া পুরা গুণোত্তর ধারা। তাইলে আমরা কী শিখলাম, ধারা কয় প্রকার, 2 প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। যেই ধারায় দুইটা পদের মধ্যে অন্তর সমান সেটা হচ্ছে সমান্তর ধারা, আর যেই ধারায় দুইটা পদের মধ্যে অনুপাত সমান সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারার আরও দুইটা প্রকার ভেদ আছে, সেটা কী কী ভাইয়া পুরা, সসীম ধারা আর অসীম ধারা। যেই ধারার পদ সংখ্যা শেষ আছে অর্থাৎ যেই ধারাটা শেষ হয় সেটাকে বলা হচ্ছে সসীম ধারা। যেমন ধরো যদি বলি 2+4+6+8+... মানে আমি শেষ পদটা পাইছি 10, আমি শেষ করে বুঝিনা বলতে পারবো কয়টা পদ আছে এখানে, এটা হচ্ছে সসীম ধারা। আর অসীম ধারাকে ভাইয়া পুরা, যেই ধারার কোনো শেষ নাই অর্থাৎ চলতেছে, আমরা লাস্টে আর কিছু বলি নাই কত হবে, সো এটাকে ভাইয়া পুরা অসীম ধারা। যেই ধারার পদ সংখ্যা গুণে বলা যায় না সেটা হচ্ছে অসীম ধারা। আর সমান্তর ধারাকে এটা আমরা একটু আগেই দেখছি। এবার আমরা কিছু সূত্র শিখবো, এগুলো ম্যাথ করার সময় বেশ কাজে লাগবে। সমান্তর ধারার এনতম পদের সূত্র বের করার সূত্র হচ্ছে a+(n-1)d, যেখানে এটা হচ্ছে ভাইয়া পুরা প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা কি দেখলাম, যে সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্র a+(n-1)d, যেখানে a প্রথম পদ, এন পদ সংখ্যা, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। পরটা কি বসে, সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন বের করার সূত্র কি, n/2 (2a+n-1)d, n/2 (2a+n-1)d। ভাইয়া পুরা খেয়াল রাখবা, এন কি, এ কি, ডি কি আমরা জানি। পরেরটা আসো, গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ কত, a^r^n-1, পয়েন্ট উইল বি নোটেড, এই যে মাইনাস ওয়ান এটা কিন্তু এন এর সাথে, a^r^n-1, -1টা এন এর সাথে। এখানে এ কি জানি আমরা, প্রথম পদ, এন কি জানি, পদ সংখ্যা, আর কি ভাইয়া পুরা, আর হচ্ছে সাধারণ অনুপাত। তাইলে আমরা কি দেখতেছি ভাইয়া পুরা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পাবো ডি সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পাবো আর অর্থাৎ সাধারণ অনুপাত। পরেরটা কি বলছে, গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এসএন। ভাইয়া পুরা দেখো এখানে দুইটা সূত্র আছে, আমরা যে সাধারণ অনুপাতটা বের করি এটা যদি 1 চেয়ে বড় হয় তাহলে সূত্রটা হবে এরকম, a^r^n-1 / r-1। ভাইয়া পুরা এখানে কিন্তু -1টা এখানে হবে না, এখানে -1টা হবে এখানে, সো আমি এই সূত্রটা আবার একটু এখানে লিখে দিচ্ছি, a^r^n-1 / r-1। আর যখন আর এর মানটা 1 এতে ছোট হবে, a^r^n-1 / r-1। দুইটা জিনিস মনে রাখবে এখানে, প্রথম পদ সংখ্যা বের করলে এই যে -1টা এটা আর এর উপরে পাওয়ার আকারেই থাকবে, আর যদি সমষ্টি বের করো তাহলে -1টা কি হবে, আর এর উপরে পাওয়ার আর সাথে আলাদাভাবে -1, একসাথে না। ওকে, আরেকটা জিনিস তোমরা কনফিউশন লাগাও কি,
আরের মান ওয়ান হইলে কি হয় আর আরের মান মানে আরের মান ওয়ান হচ্ছে বড় হইলে কি আর আরের মান ওয়ান হচ্ছে ছোট হইলে কি খেয়াল রাখবা যেইটা বড় সেটা বিয়োগের ক্ষেত্রে আগে থাকবে এটার মধ্যে কি আর ওয়ান হচ্ছে বড় তাহলে এটা বিয়োগের ক্ষেত্রে আগে থাকবে আর এটার মধ্যে কি ওয়ান বড় সো বিয়োগের ক্ষেত্রে ওয়ান আগে থাকবে আশা করি মনে রাখতে পারবা পরে কি বলছে এগুলা ভাই আমরা একটু মনে রাখবো প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন সমান সমান কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব সমান কী হবে স্বাভাবিক সংখ্যা যে সমষ্টি পাইছে ওটার স্কোয়ার করে দিলে কী হবে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পাবা অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার আর যখন প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যাবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার সমান সমান কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই হচ্ছে আমাদের তিনটা সূত্র দেওয়া আছে আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারছো আর এগুলো মনে রাখলে ম্যাথ করা বেশ ইজি হবে স্পেশালি এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো এরপরে কী বলছে ভাই হ্যাক্স এটা সমান অসীমটা কেটে দাও সমান্তর ধারায় আমরা যদি পাশাপাশি দুটি সংখ্যা বিয়োগ করি তবে তাদের বিয়োগফল সবসময় সমান পাবো আমরা এটা একটু আগে দেখছি সমান্তর ধারায় পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সবসময় কত হয় সমান হয় গুণোত্তর ধারায় আমরা যততম পদ বের করছি সাধারণ অনুপাতে তারপর এক কম হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি পাঁচতম পদ বের করি তাহলে পাওয়ার কত হবে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ফোর এক কম হচ্ছে এটাই বলা হয়েছে সো এই ছিল ভাইয়া পরে আমাদের আজকের পর্ব আজকের পর্বে আমরা সসীম ধারার কিছু সূত্র সম্পর্কে জানলাম আর সসীম ধারার কিছু বেসিক জেনে নিলাম এগুলো ইউজ করে আমরা পরবর্তী পর্বগুলোতে এই চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেন্স এবং সিকিউ কোশ্চেন্স সলভ করবো দেখা হবে আগামী পর্বে এই অধ্যায় সিকিউ কোশ্চেন্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেগুলোর সাথেই থেকো